আর যদি ওনাদের বড় একটা শাস্তি যদি হতো, তাহলে আমার মতন স্বামীর মতন আর অন্য কারোর স্বামীকে মরতে হতো না। ওনারা শাস্তি পায়নি বলেই ওরা আজ এইরকম অবস্থা হয়েছে। মোবাইল ফোন চোর সন্দেহে বউবাজারে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুন, এই ঘটনা উস্কে দিয়েছে এক দশক আগের কোরপান শাহ কাণ্ডের স্মৃতি। 2014 সালের 16 নভেম্বর এনআরএস মেডিকেল কলেজের হস্টেলে হাওড়ার বাসিন্দা কোরপানকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে কয়েকজন তৃতীয় বর্ষের ডাক্তারি ছাত্র এবং ইন্টার্নের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা যায়, পিলারের সঙ্গে বেঁধে টানা দু ঘণ্টা বাঁশ এবং কাঠের পায়া দিয়ে কোরপানকে মারধর করা হয়। মানসিক ভারসাম্যহীন ওই যুবককে মারধর করেন মোট 11 জন। টানা মারধরের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 2014 থেকে 2024 মাঝে কেটে গেছে 10টা বছর। আদালতে মামলা চলছে, বিচার তো পায়নি কোরপানের পরিবার, উল্টে গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পেয়েছে 10 অভিযুক্ত। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন, কিন্তু অর্থের অভাবে মামলা ঠিকমতো লড়তে পারেননি। এই যে আমার হাজবেন্ডের যে মেরে ফেললো, আমাদের টাকা পয়সা নেই বলে কোনো আমরা ওনাদের ওপরে আমরা কোনো চাপই দিতে পারলাম না, সাহায্যও পাইনি আর বিচারও পাইনি। বিচার বা সাহায্য যদি পেতাম, তাহলে কার রাত 3টার সময় উঠে সবজি বেচতে যেতাম, না লোকের বাড়ি আমি ঝিয়ের কাজ করতাম। অকালে কেড়ে নেওয়া হয়েছে স্বামীর প্রাণ, আজ সবজি বিক্রি করে আর কাগজ কুড়িয়ে কোনো ক্রমে সংসার চলে আরজিনার। যে অপরাধ হয়েছে সেই অপরাধটা কি করে চাপা দেবে, যে একটা একটা বাহানা তো করতে হবে। দ্রুত শাস্তির আশ্বাসের কি হলো আর কবে মিলবে বিচার? দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিভাবে বন্ধ হবে গণপিটুনি? সালো সে দেশ ভর মে মব লিঞ্চিং কে অপরাধ কে লিয়ে কানুন মে কোই প্রাবধান নেই থা। মব লিঞ্চিং কো পরিভাষিত কিয়া গয়া হ্যায় নস্ল, জাতি, সমুদায়, লিঙ্গ, জন্মস্থান, ভাষা অর অন্য কারণ সে জো মব লিঞ্চিং হোতা হ্যায় ইসমে 7 বর্ষ কে কারাবাস সে লেকর মৃত্যু কি সাজা ও আজীবন কারাবাস তক ইসকে অন্দর জোড়া গয়া হ্যায়। কোরপান শাহক কিংবা ইরশাদ আলম, যারা এদের খুন করলো তারা কি কোনোদিন শাস্তি পাবে? সুনীত হালদার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।